মালাকুল মউত আসবে কিনা? ছোট্ট একটা বাচ্চা আমরা ছোট সময় দেখেছি, যখন আজাম আসতো আজাম চিনেন নি আপনারা? আজামের কাজ কি? কি করে? মুসলমানি করে, কাইট্টা আলাই কাইট্টা আলাই বুঝছনি, কাইট্টা আলাই আজাম। যখন আজাম আসছে বাড়িতে, আয়েশা ছোট্ট বাচ্চাটা যখন দেখছে আহারে আজাম আসছে, এ তো পাশের বাড়ির কাল্লু মিয়ার না কাইটা ফালাইছে, হাইরে সর্বনাশ, আমারটাও তো কেটে ফেলবে, এই জন্য এই করছে কি একটা দৌড় মেরে রান্না করে গিয়া পালাইছে। রান্না করে যখন গিয়ে পলাইছে, এখন বড় ভাই, এই বড় ভাই মা এরা দৌড়ে গিয়া কয় বাবা আসো আজাম বেটারে মাইরা তারায় দিছি। আসলে কি মেরে তারায় দিছে? মেরে কি তারিয়ে দিয়েছে? হ্যাঁ, তারায় দেয় নাই, বরং আজাম তো খাইতে বসছে, কথা ঠিক না মেঠে? আরেকটু জোরে বলেন। আমরা ছোট সময় মিষ্টি তো দূরের কথা, বাতাসার জন্য পাগল ছিলাম, রাত বারোটায় একটা পর্যন্ত মসজিদে বসে থাকতাম, কখন যে বাতাসা দিবে, কখন যে দিবে, কখন যে দিবে, দেয় না, কথা ঠিক না মেঠে? আর এখন মিষ্টি দেখলে, জিলাপি দেখলে কো উরি বাবা, উরি বাবা রে, ডায়াবেটিস আর গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, ক্যান্সার হবে, উরি বাবা, কথা ঠিক না মেঠে? ওরে বাবার যুগ আইসা পড়ছে খালি, ওরে বাবা, ওরে বাবা, কথা ঠিক না বেঠে? আরেকটু জোরে বলো, কথা ঠিক না বেঠে? এখন দুইটা রসগোল্লা নিয়া এরপরে বড় ভাইয়ের হাতে দিছে, এই যা তো তোর ছোট ভাইটাকে একটু বুঝায় সমঝায় তারপরে নিয়ে আস। এবার দুইটা রসগোল্লা যখন একটা বাটির মধ্যে দিছে, বাটির মধ্যে দেওয়ার পরে এই বাটি নিয়ে বড় ভাই গেছে রান্নাঘরের ভিতরে, ছোট ভাইকে বলতেছে, ভাই ও লক্ষ্মী সোনা মানে কি আমার ভাই, ও আমার কলিজার টুকরা ভাই, আসো ভাই আজাম বেটারে মাইরা তারায় দিছি, কোনো অসুবিধা নাই, মিষ্টি খাও, মিষ্টি খাও, আব্বু দেখ তোমার জন্য কত মজার রসগোল্লা নিয়ে আসছে। মিষ্টি দেখে একটু দুর্বল হয়েছে, আর যেই ভাই জিন্দগিতে গাড়ের উপর হাত দিয়ে আদর করে না, ওই ভাই এক হাত গাড়ের উপর হাত দিয়া, আহা কি আদর ভাই, লক্ষ্মী সোনা মানে কি ভাই আমার, দেখো রসগোল্লা খাও, কত যে মিষ্টি, কত যে মিষ্টি, কত যে মজা। এখন ছোট ভাই জিজ্ঞেস করে, ভাই তুমি সত্যি কথা বলো, আজাম কি গেছে গা? গেছে গা, মাইরা তারায় দিছি, বারবার এক কথা জিগায় নাকি, তুই মিষ্টি খা, দেখ কত মজা, মিষ্টি রসগোল্লা হাতের মধ্যে নিয়ে ছোট ভাইয়ের মুখের মধ্যে তুইলা দিতাছে, আর কয় খাও দেখো কত মিষ্টি, কত মজা, কহা ভাই ভালোই তো লাগে, মজাই তো লাগে। এদিকে বড় ভাই করছে কি, আজাম বেটারে ইশারা দিছে, আহে কাইট্টা আলা, এই তো সুযোগ যায়। আর আজাম করছে কি, ইশারা পেয়ে ঘরের ভেতর থেকে বের হয়ে হাতা টাতা গুছাইয়া খুঁটটা বের কইরা আর প্যান্ডা টান দিয়া কাইটা লাইছে। এক ছোট ভাই কয়, কি হইলো? কয় কিছু হয় নাই, মিষ্টি খা, কিছু হয় নাই, কি খা, কাটার যে কষ্ট হয়েছে কি হয় নাই? আর একটু জোরে বলেন, কিন্তু মিষ্টি খাওয়ার তালে থাকার কারণে কম মনে হয়েছে, কথা ঠিক না বেঠে? মিষ্টি খাওয়ার তালে থাকার কারণে আপনার আমার কথা বুঝেন কি না আল্লাহ জানে, কিছু আছে আকুরাছে আইছে জীবনও দেখেন না আর দেখেন না, বুঝছেন কি না কথা? মৃত্যুর যন্ত্রণা হয়েছে কিন্তু মিষ্টি খাওয়ার তালে থাকার কারণে কি হয়েছে? ঠিক তেমনি ভাবে ইমানওয়ালার কাছে, আমলওয়ালার কাছে যখন মালাকুল মউত আসে, আজরাইল যখন আসে, মালাকুল মউত একা আসে না, আজরাইলের সাথে আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউস থেকে 500 ফেরেশতা নাজিল হয়ে যায়। আরো জোরে কন্যা বার, আমার বাবাজিরা আমার ব্যক্তিকে বলতে থাকে, ভয় পেও না, টেনশন করো না, ও ইমানওয়ালা, ও আমলওয়ালা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, মালাকুল মউত তোমার জান কবজ করতে দেরি হবে। আর এই যে দেখো জান্নাতি পোশাক, জান্নাতি পোশাক তোমাকে পরাইয়া দিতে দেরি হবে না।
এই যে দেখো জান্নাতি শুকরান জান্নাতি শুকরান তোমার গায়ে লাগিয়ে দিতে দেরি হবে না আর আসমানের দিকে তাকাও ঈমানওয়ালা যখন আসমানের দিকে তাকায় এবার তাকিয়ে দেখে ঈমানওয়ালার চোখের পাওয়ার এত বেড়ে গেছে প্রথম আসমানটা যেন তার চোখের সামনে চলে এসেছে আর জোরে কন্যা সবাই বলেন না এবার তাকে দেখে প্রথম আসমানের দরজা খোলা দ্বিতীয় আসমানের দরজা খোলা তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের দরজা খোলা আরো জোরে তাকিয়ে দেখে জান্নাতুল ফেরদাউসের দরজা খোলা আল্লাহু আকবার জান্নাতুল ফেরদাউসের দরজা খোলা জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে জান্নাতে হুররা বলতেছে ও ঈমানওয়ালা ও আমলওয়ালা ও নামাজওয়ালা ও সুন্নতওয়ালা তোমার কোনো ভয় নাই তোমার কোনো পেরেশানি নাই তোমার জান কবজ করতে দেরি হবে আর আমাদের আদর আপ্যায়ন ভালোবাসা শুরু হতে দেরি হবে না আর ইন দি মিন টাইমে জান্নাতি নিয়ামত দেখতে দেখতে জান্নাতি হর দেখতে দেখতে জান্নাতি পোশাক জান্নাতি সুগ্রান দেখতে দেখতে কোন দিক দিয়ে ঈমানওয়ালার জান কবজ করা হয় ঈমানওয়ালা লোকটি টেরো পায় না আরো জোরে কন্যা